निखिल भाई बोले जे मुराद भाई ए, 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 धर्म टर्म नहीं किस बोलें ना किया हजारे नहीं किया हुजूर दाड़ी आला टुपी आला ওই যে কয় ঠিক না বে ঠিক তা আমি কইলাম এটা কি ওর বাপে কওলা করে দিয়ে গেছে আমি ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম জামাত শিবিরে এমন পিটান পিটাইছি জন্মদিন কেমনে পালন করব আমরা এত ফুল কেন এখানে রাস্তার টেবিল দিয়েছে আমার গলা দিয়ে খাবার নামে না গলা দিয়ে খাবার নামে না আজকে আমি এখানে বক্তব্য করব না আমরা আজকে বক্তব্য শুনবো আমার প্রিয় ভাই প্রিয় নেতা রাজপথের সহযোদ্ধা মইনুল হোসেন নিখিল ভাই বলেছে মুরাদ ভাই এই এই ধর্ম টর্ম নিয়ে কিছু বলেন না তো বললাম না অসুবিধা নাই আমি শুধু আমার নেতা আমাদের ছয় ছয় বার নির্বাচিত মাননীয় চিফ হুইপ আমাদের অহংকার আমাদের গর্ব আজকের প্রধান অতিথি তাকে বলেছি বাহাত্তরের সংবিধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত দিয়ে রাখা সংবিধানে ফিরে যেতেই হবে ফিরে যেতেই হবে কেউ দাবা রাখতে পারবে না সংসদে আমরা কথা বলবই হয় মেরে ফেলতে হবে নালে ডাক্তার মুরাদ কথা বলবে ডাক্তার মুরাদ কথা বলবে জাতির পিতার পক্ষে কথা বলবে জাতির পিতার রক্ত আদর্শের উত্তরসূরি এই প্রজাতন্ত্রের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে ডাক্তার মুরাদ কথা বলবে আমার কণ্ঠকেও রোধ করতে পারবে না বক্তব্য শেষ বলবো বক্তব্য করতে থাকলে কিন্তু ঝড় তুলে ফেলবো টর্নেডো ঝড় কাঁপতে থাকবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বস মাননীয় প্রধান অতিথি এবং সভাপতি বলবো আচ্ছা এক নাম্বার কথা এক নাম্বার আজকে মাননীয় শেখ রাসেলের নাম যার রাসেল বার্ট্রান্ড রাসেলের নামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নাম রেখেছিলেন যার জন্য আজকে এই আয়োজন এই অনুষ্ঠান আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই আমি শপথ করেছি আর কাঁদবো না আর চোখের পানি ফেলতে পারবো না সকালে ঘুম থেকে উঠে আমার স্ত্রী আমার সহধর্মিনী ডাক্তার জাহানারা এহসান আমার নাস্তার টেবিল দিয়েছে আমার গলা দিয়ে খাবার নামে না গলা দিয়ে খাবার নামে না শেখ রাসেল শিশুটির মুখ ওই মুখ ভাসে কি অপরাধ করেছিল কি অপরাধ কি অপরাধ ছিল অন্যায় কি করেছিল শেখ রাসেলের কি নিষ্পাপ শিশু কি অপরাধ করেছিল জন্মদিন কেমনে পালন করব আমরা এত ফুল কেন এখানে আমার তো হাসি পায় না জন্মদিনের উৎসব মনে হয় না তো শুধু কান্না পায় শুধু কান্না পায় আজকে 58তম জন্মদিন আজকে শেখ রাসেল বেঁচে থাকবে এই মঞ্চে বসলে বাঘের মতো দেখা যেত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের সন্তান তো বাঘই হবে আমরা মুক্তিযোদ্ধা সন্তান আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলায় জন্মগ্রহণ করেছি পাকিস্তানে জন্মাই নাই এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ঠিক আছে এই বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশ এই বাংলাদেশ কোন রাজাকারের বাচ্চাদের না রাজাকারের বাচ্চারা জিয়াউর রহমান বেজন্মা রাজাকার পাকিস্তানের পায়দা দাঁড়াও পাকিস্তানের সবচাইতে বিশ্বস্ত দাল স্পাই জিয়াউর রহমান এই বাংলাদেশের যত অর্জন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য এরপরে আর কেউ নাই
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এর মধ্যে আর কোনো ইতিহাস নাই। ঠিক না বেঠে সঠিক ঠিকঠাক সেটি হলো বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যারা কন্যাদ্বয় শেখ হাসিনা শেখ রেহানা, ঠিক আছে। এরপরে তাদের সন্তানেরা বঙ্গবন্ধু পরিবার এখানে বসে আছে, এদেরকে স্যালুট করতেই হবে, তাদেরকে সালাম দিতেই হবে। জয় বাংলা বললে বঙ্গবন্ধুর রক্ত তাদের পরিবারকে শ্রদ্ধা করতেই হবে, ঠিক আছে। ঠিক না বেঠে হয় না, আবার ঠিক না বেঠে সঠিক বঙ্গবন্ধু পরিবার আমরা নেতৃত্ব মানবো শুধু ওই রক্তকে, এর বাইরে কাউকে মানি না, মানি না। আমি ডাক্তার মুরাদ হাসান মতিউর রহমান তালুকদার, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক, জামালপুর জেলা শেরপুর জেলার আহ্বায়ক, 7ই মার্চ 1971-এ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির পিতা স্বাধীনতার মূল মন্ত্র স্বাধীনতার সেই অমর শব্দ উচ্চারণ করেছিলেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপরে যে ইতিহাস, জামালপুরে যেতে হবে, জানতে হবে কে মতিউর রহমান তালুকদার। জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জাতির পিতার পরে জাতির পিতার কন্যার সাথে আমৃত্যু ছিলেন মতিউর রহমান তালুকদার। একজন প্রখ্যাত আইনজীবী ছিলেন, ক্রিমিনাল প্র্যাকটিস করতেন না, নেভার, সিভিল প্র্যাকটিশনার ছিলেন আমার বাবা। অসৎ পয়সা খায় নাই, কোনোদিন ঘুষ খায় নাই, কোনোদিন মন্ত্রী সন্ত্রী হয় নাই, কিন্তু মতিউর রহমান অমর, মতিউর রহমান তালুকদারের সন্তান আজকে প্রতিমন্ত্রী, বড় ভাই বিচারপতি, কেউ আমাদের দাবায় রাখতে পারবা না, কারণ বঙ্গবন্ধু কন্যা এই রক্তকে বিশ্বাস করে, এই রক্ত বিশুদ্ধ রক্ত, পিওর পিওর, ভেজাল টেজাল নাই, কোনো ভেজাল নাই। আমরা পলিউটেড ব্লাড না, আই ডোন্ট হ্যাভ পলিউটেড ব্লাড ইন মাই বডি, আই এম এ মেডিকেল ডক্টর, আই এম এন কনসালটেন্ট অফ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, আই এম এন স্পেশালিস্ট, আই এম এন অনকোলজিস্ট। আমরা বাংলায় যেমনিও কইতে পারবো, ইংলিশেও তার চেয়ে দ্বিগুণ ভাষা ভালো বলতে পারবো ইনশাআল্লাহ। পারবো না, তাহলে কি ইংলিশে বলবো না বাংলায় বলবো? আচ্ছা যুবলীগ চলবে হলো শেখ ফজলুল হক মনি, উনি যে আদর্শ চেতনা চিন্তা নিয়ে যুব সমাজকে গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে 1972 সালের 11ই নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা করেছিল। আমি পরশ ভাইয়ের বনানীর কার্যালয়ে যে বলেছিলাম, আমি যদি প্রতিমন্ত্রী না হতাম আমি আপনার যুবলীগের একজন সদস্য বা প্রেসিডিয়াম মেম্বার হলে খুশি হতাম। যদি পরশ ভাই দয়া করে বানায় আমি আসি, আমার সাথে আপনারা আছেন, হাত তুলেন ডাবল দুই হাত। ও হয় নাই হয় নাই হয় নাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। তার চেহারার দিকে তাকান পরশ ভাইয়ের, শেখ ফজলুল হক মনির প্রতিচ্ছবি। আরেকজন ভাই আছে মেয়র সাহেব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার তাপস, আমার ভাই। আমরা ভাই বঙ্গবন্ধুর পরিবার, আমরা সেই পরিবারকে
আমাদের জীবন দিয়ে বিশ্বাস করি, আমার বাবা করতেন আমিও করি, এক চুল আপোষ করব না দাদের প্রশ্নে, এক চুলও করব না। ঠিক আছে? আমার সাথে একমত? ঠিক না? বেঠে সঠিক? চিটা রঙে গেছিলাম বুঝছেন, কিয়া হাজারে নেই কিয়া হুজুর দাঁড়িয়েলা টুপিয়ালা, ওই যে কয় ঠিক না বেঠিক। তা আমি বললাম এটা কি ওর বাপে কওলা করে দিয়ে গেছে, এটা কি তার বাবা তাকে কওলা করে দিয়ে গেছে এই শব্দগুলো? না, এই শব্দ ডাক্তার মুরাদও বলবে। দেখি কার গলার জোর বেশি, দেখি কার জনপ্রিয়তা বেশি, এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আপনারা আমার সাথে আছেন? ইনশাল্লাহ হাত তুলেন। আমরা জয় বাংলার লোক, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের লোক, আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লোক। এর বাইরে কোনো কথা নাই, বঙ্গবন্ধুর রক্ত ছাড়া কোনো আলাপ সালাপ চলবে না। ঠিক আছে? বরণ ভাই আমি আছি, জুথিয়াপা আমার বোন, আমার বোন বিচারপতি সাহেবের বোন, আমরা সবাই মিলে ঝিলে থাকবো। তাপস ভাই, পরশ ভাই, আমরা মিলে ঝিলে থাকবো। নূরে আলম চৌধুরী, লিটন ভাই, বড় ভাই নিক্সন চৌধুরী এমপি, আমাদের এমপি ওর যোগ্যতা আছে? কিচ্ছুই নাই, কোনো যোগ্যতাই নাই। যোগ্যতা কার? প্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের, প্রথম, তারপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তারপরে আমরা তার সন্তান তুল্য মুরাদ রাসি। আমাদের কোনো যোগ্যতা নাই। মাননীয় সজীব অজিত জয় মহোদয়, রিদওয়ান মুজিব সিদ্দিক মহোদয়, সায়মা হোসেন পুতুল, এরা আমাদের নেতৃত্ব করবে, আপত্তি নাই। বঙ্গবন্ধুর রক্ত যারা তারা নেতৃত্ব করবে। ঠিক আছে? বারবার কেন বলতে সেটা জানেন? আমরা মেলা বেইমান টাউট চিটার বাটপার আছি। ঠিক আছে? দলের পদ নিয়ে লুটপাট, ধান্দাবাজি, অফিস খুলে বইছো দোকানদার দোকানদার চলবে না। পরশ ভাই যেভাবে চালাবে যুবলীগ সেভাবেই চলবে। দোকানদারি ব্যবসা চলবে না, বন্ধ করে দেওয়া হলো, আজকের পর থেকে চলবে না, আজকের পর থেকে চলবে না। পরশ ভাই লোক লাগবে 50,000 লোক, ডাক্তার মুরাদ দিয়ে আসবে। ঠিক আছে? আপনার কাউকে বলতে হবে না, আমাকে বলবেন, আমাকে যুবলীগের আজকের এই অষ্টম নবম কংগ্রেস, রাইট, অষ্টম সপ্তম সপ্তম কংগ্রেসের চেয়ারম্যান সাহেব, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করলাম, আপনার নির্বাহী কমিটির একটি সদস্য আমাকে করবেন। আর আমি নানক আজম সেই কমিটির সদস্য ছিলাম 2003 সালে। ঠিক আছে? এখানে সামনে বসে আসা সব আমার ভাই, সামনে বসে আছে আমার শৈশবাড়ির রেনাম ভাই, প্রেসিডিয়াম মেম্বার ওই যে আলতাফ ভাই, সহ সম্পাদক, তাকে সম্পাদক করা উচিত ছিল। এখানে মামুন ভাই বসে আছে, পবন পবন ভাই, আরে কজন, হেলাল ভাই, সাইফুর রহমান, সোহাগ, বহু, ইসমাইল, সৈকত, টানা মুখস্থ নাম বলতে পারবো, জীবন ছাত্রলীগ করা আমার ভাই জয়দেব নন্দী এখানে আছে, ডাক্তার মুরাদ, কমপক্ষে 1,00,000 মানুষের নাম মুখস্থ বলতে পারে। ঠিক আছে? 20,000 মোবাইল নাম্বার মুখস্থ বলতে পারে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, ওই ব্রেইন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দিয়েছে। অতএব মেধাবীরা নেতৃত্ব করবে, মেধাবীরা। ঠিক আছে? ঠিক না বেঠে? আর কর্মী থাকবে সবাই, সমস্যা নাই, আমিও কর্মী, আমিও কর্মী। কে কেমন কামলা মাঠে স্লোগান দিয়ে দেখাও। ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম না শুধু, সাংগঠনিক সম্পাদক ছিলাম, বাম হাতের বুড়া আঙ্গুল কাটা, এই যে দেখেন রাজসাক্ষী আছে আমার বন্ধু শামীম, ময়মনসিংহ বাগমারা মেডিকেল হোস্টেলে থাকতাম। আমার আঙ্গুল কাটার কারণ কি জানেন? আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, জামাত শিবিরে এমন পিটান পিটাইছি, আর ছাত্রদল যুবদলের ক্যাডারদের বাইরে চামড়া দিয়ে দিয়েছিলাম। আমার নাম শুনলেই আজরাইলের মতো ভয় পায়। আমার নির্বাচনী এলাকার নাম সরিষাবাড়ি,
শেষ করব বক্তব্য। সরিষাবাড়ি উপজেলা চিনেন? জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলা। এক সময় এনে খুব দুর্দান্ত নেতা আসল, নাম কি জানেন? ব্যারিস্টর সালাম তালুকদার। ওর নাম আসলে কি জানেন? হাফ ব্যারিস্টর সামু। জীবনে কোনোদিন কোর্টে মামলা লড়ে নাই। সালাম ব্যারিস্টার উড়ার ডিম। ওই ব্যারিস্টার তালুকদার গোষ্ঠী ছিল রাজাকার। একাত্তরের মহান মুক্তি সংগ্রামে এই সালাম তালুকদারের বাপ রিয়াজ তালুকদার শান্তি কমিটির চেয়ারম্যান ছিল সরিষাবাড়ি থানার। ইয়াস, রাজাকারের বাচ্চা। আমি আমি সেই তালুকদার গোষ্ঠীরে মাটিতে মিশাই দিছি। দুইবার জাতীয় নির্বাচন করছি। ওর ভাতিজা শামীম তালুকদার জামালপুর জেলা বিএনপি সভাপতি, দুইবারই বিপুল ভোটে পরাজিত হয়েছে। যতবার বিএনপি জামাত আওয়ামী লীগ নৌকার সাথে নির্বাচন করতে আসবে ডাক্তার মুরাদের সাথে, বিপুল ভোটে পরাজিত হবে। ঠিক না বেঠে? জয় বাংলা হয় নাই তো? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বাংলাদেশ চিরজীবী হোক, দীর্ঘজীবী বলা যাবে না, চিরজীবী হোক।